वेलकम बैक टू माय चैनल और आवनी लाइफस्टाइल सबाई के स्वागत। तो एखन बजे 11টা और 11টার समय तुम्हारे साथ गल्प करते बसे गेछि। तो आज के 6টার समय उठेछि और आमार काज छिल 10টা अब्दि। तारपर आमी चान टान करे पुजो दिए तुम्हारे साथ गल्प करते बसे गेछि। जाइ होक आज के सकाल 10টা अब्दि रान्ना करेछि। रान्नाते छिलो पटल, आलुर झोल आर छिलो मुसुरीर डाल आर उच्छे भाजा, माने पेयाज दिए उच्छे दिए भाजा, आर छिलो काकरोल भाजा आर पटल भाजा। आर आमी तोमादेर साथे आरो आगे कथा बोलते पारतम किन्तु आमार कथा बला हयनि, कारण आमादेर बाड़ीते एकजना एसेछिलो। तो जाइ होक तार विषये परे कथा बोलछी। तो एखन आमार एखन कोनो काजी नेई, किन्तु खावा दावा हये गेछे, सबकिछुई हये गेछे, घर मोछा बोलो सब काजी हये गेछे, रान्नार पर बासन माजा बोलो सबई हये गेछे। आमार बासन आजके बेशी छिलो ना, कालके रात्रिबेला आमि सब परिष्कार करे रेखेछिलाम, माने सबकिछु धुइये रेखेछिलाम, तार जोन्नो आजके आमाके सकालबेला उठे बेशी बासन माजते हयनि। যেই কটা বাসনে রান্না করেছি বা সকালে খেয়েছি সেই কটা বাসনই মেজেছি। তো সকালের খাওয়াও হয়ে গেছে, সকালেও সবকিছু দিয়ে খেয়ে নিয়েছি, আর দুপুরের জন্য সেগুলোই আছে। আর যদি রাত্রিবেলা থাকে তাহলে কিছু করব না, শুধু ভাতটা করব। আর রাত্রিবেলা যদি কোনো তরকারি না বাঁচে তাহলে আবার কিছু করে খেয়ে নেব। তো আজকে এসেছিল আমাদের বাড়িতে আমার শ্বশুর মশাই। तो शोशुर मशाई आमार जोन्नो कि निये एसेछे चलो देखी। एई जे आम, शोशुर मशाई आमार जोन्नो आम निये एसेछे। आम कत्तो आम देखो कि सुंदर, कालारटा देखो कि सुंदर, ভালো লাগছে দেখতে। তো এগুলো আমাদের ওই বাড়ির গাছের আম। আর এনেছে এই যে কুমড়ো, কুমড়ো এনেছে, আর্ধেক এনেছে কারণ আমাদের খাওয়ার লোক নেই বেশি। আর এগুলো এনেছে, এটা মানে কি বুঝতে পেরেছো, ঘ্যাটকল পাতা, এটা এগুলো এনেছে। আর তো যাই হোক আমি তো আম দেখে খুব খুশি হয়েছি। দাঁড়াও একটু হাতটা ধুয়ে নিলাম। তো আমি তো আম দেখে খুব খুশি ছিলাম, কালকে আম আনতে বলেছিলাম তো আনেনি, কাঁচা আম এনেছে তোমাদেরকে দেখিয়েছি। তো এই জন্যে আমি কথা বলতে পারছিলাম না তাড়াতাড়ি। তো উনি আসলো, ওনার সাথে একটু কথা বলতে হয়েছে, কিন্তু উনি আজকে কিছু খায়নি। খেতে বললাম তো বললো যে না আমার শরীরটা ভাল লাগছে না, আমি কিছু খাবো না। উনি এসেছিলো আটা ভাঙাতে, মানে গম পায় রেশনে, তো গম থেকে মানে গম দিয়ে দেয় আর আটা নিয়ে যায়, তো সেই কারণে এসেছিলো এখানে, তাই দেখা করতে এসেছিলো। তো চলো বাই, এখন এই অবধি কথা বলবো, আর বিকেলবেলা আমরা একটা জায়গায় যাব, তখন আবার তোমাদের সাথে ভিডিও করব। তো ভিডিওতে দেখাবো আমি কোথায় যাচ্ছি। তো চলো বাই। এখন বাজে 7:30টা আর 7:30টার সময় আমি আর আমার মেয়ে কুটুস রেডি হয়ে গেছি। তো এখন যাব আমরা একটু ঘুরুঘুরু করতে। আমার মেয়েটাও মানে একা একা থাকে, খুব খ্যানখ্যান করছে, সেই জন্য যাব। আর যাই দেখি ফুচকা খেয়ে আসি, অনেকদিন ধরেই তো দেখো কি করছে, অনেকদিন ধরেই তো খাওয়া হয় না। তো যাই, জানি না লকডাউনের বাজার ফুচকা পাওয়া যাবে কিনা। তো যাই চলো, যেতে যেতে আবার কথা হবে। আমি বাড়ির উঠোনে চলে এসেছি, আর এই যে একটা আম গাছ দেখো তোমরা, এই আম গাছটা, এই যে আম গাছ লাইট বাঁধা আছে, এই আম গাছটাতে প্রতিবার অনেক আম হয় কিন্তু এবার
আমের ফলনটা অনেকটাই কম হয়েছে, তাই আমগুলো বড় বড় হয়েছে, তোমাদেরকে দেখাই। জানি না তোমরা দেখতে পেলে কিনা, কারণ প্রচুর এখানে অন্ধকার আর আমগুলো অনেকটাই উঁচুতে আছে, যেখানটায় আলো আছে সেখানটায় আমগুলো নেই, সেই কারণে তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি না। তো চলো আবার যেতে যেতে কথা হবে। তো বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, আর বাড়ি গিয়ে হয়তো ভিডিও করা হবে না তো অত রাত্রিবেলা। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর আমার ভিডিওটা আগে পেতেও বেল আইকন টিপতে একদম ভুলবেন না। আর চলো বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।